ও ক্যান ইউ টেল হোয়াট প্রফেশান প্রফেশান মিনস হলো কি পেশা তারা কী করেন তাদের পেশা বলতে এখানে বলা হচ্ছে কী টেক দ্য হেল্প অব দ্য ক্লু গিভেন দেখো এখানে ক্লু দেওয়া আছে সেখান থেকে নিয়ে বলতে বলছেন লুক নাম্বার ওয়ান অমিতাভ বচ্চন তো অমিতাভ বচ্চন হচ্ছে একজন অ্যাক্টর অভিনেতা তা অমিতাভ বচ্চন ইজ এ অ্যাক্টার নেক্সট নাম্বার টু দিস পিকচার নেম ইজ এ আর রহমান এ আর রহমান ইজ এ মিউজিশিয়ান এ আর রহমান ইজ এ মিউজিশিয়ান লুক বিজনেসম্যান ক্রিকেটার ক্লুগুলো দেখে নাও সবাই বিজনেসম্যান ক্রিকেট ক্রিকেট টেনিস প্লেয়ার মিউজিশিয়ান রাইটার সিঙ্গার পলিটিশিয়ান অ্যাক্টর কমেডিয়ান ওকে নাম্বার থ্রি শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষাল ইজ এ সিঙ্গার শ্রেয়া ঘোষাল ইজ এ সিঙ্গার নাম্বার ফোর মহেন্দ্র সিং ধোনি তোমরা সবাই জানো সবার খুব ফেভারিট মহেন্দ্র সিং ধোনি ইজ এ ক্রিকেটার ওকে নাম্বার ফাইভ কাপিল শর্মা কাপিল শর্মা ইজ এ কমেডিয়ান মানে এসে কৌতুক হাসায় লোককে যেটাকে বলা হয় নাম্বার সিক্স লেন্ডার পেস ইজ এ টেনিস প্লেয়ার নাম্বার সেভেন অনিল আম্বানি ইজ এ বিজনেসম্যান নাম্বার এইট চেতন ভাগত ইজ এ রাইটার আর নাম্বার নাইন নরেন্দ্র মোদী ইজ এ পলিটিশিয়ান তোমরা সবাই জানে ইনি আমাদের কি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ওকে তার একবার দেখেন অমিতাভ বচ্চন ইজ এ অ্যাক্টার এ আর রহমান ইজ এ মিউজিশিয়ান শ্রেয়া ঘোষাল ইজ এ সিঙ্গার মহেন্দ্র সিং ধোনি ইজ এ ক্রিকেটার কপিল শর্মা ইজ এ কমেডিয়ান লেন্ডার পেস ইজ এ টেনিস প্লেয়ার অনিল আম্বানি ইজ এ বিজনেসম্যান চেতন ভগৎ ইজ এ রাইটার নরেন্দ্র মোদী ইজ এ পলিটিশিয়ান তো স্টুডেন্ট এটা ভালো করে রিড করবে এবং পিকচারগুলো দেখে দেখে কিন্তু সবাই রিড করবে তো আজ এই পর্যন্ত বাই স্টুডেন্ট